বঙ্গভবনের ভেতরে যে মুহূর্তে শপথ অনুষ্ঠিত হলো ঠিক তার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের বাইরে একটি দল মশাল মিছিল নিয়ে এসেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে এই মিছিল নিয়ে এসেছে এবং এই মশাল মিছিলের কারণ হচ্ছে যে নতুন তিনজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন তার মধ্যে একজন হচ্ছে শেখ বশিরউদ্দিন, যে শেখ বশিরউদ্দিনকে তারা আওয়ামী লীগের দোসর হিসেবে দাবি করছেন এবং শেখ বশিরউদ্দিন আওয়ামী লীগের একজন এমপির ভাই বলে তাকে আসলে উপদেষ্টা পরিষদে শপথ গ্রহণ করানোকে অন্যায় হিসেবে অভিহিত করছেন এই গণ অধিকার পরিষদের এখন নেতা কর্মীরা। বঙ্গভবনের বাইরে এখন মূলত একটি উত্তেজনাপূর্ণ অবস্থা পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী মূলত পুলিশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে কিন্তু তারা বঙ্গভবনের বাইরে মশাল মিছিল সহ বসে পড়েছেন এবং তারা দাবি করছেন যে এই বশিরউদ্দিন আহমেদ যাকে শেখ বশিরউদ্দিন যাকে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করানো হয়েছে তিনি একজন আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে মূলত পুনর্বাসনের একটি প্রক্রিয়া হিসেবেই তাকে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করানো হয়েছে বলে তারা দাবি করছেন। একটু আগেই অর্থাৎ কিছুক্ষণ আগেই উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো যেখানে তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন যাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহফুজ আলম রয়েছেন এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী রয়েছেন এবং তার সঙ্গে তৃতীয় যে ব্যক্তি অর্থাৎ বশিরউদ্দিন আহমেদ তাকে উপদেষ্টা হিসেবে জায়গা দেওয়ার বিরুদ্ধে এই গণ অধিকার পরিষদের এই অবস্থান কর্মসূচি। আমরা জানি যে এর আগেও রাষ্ট্রপতি অপসারণের সময় রাষ্ট্রপতি অপসারণের দাবিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বঙ্গভবনের সামনে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন, তারা আন্দোলন করেছেন এবং এরই একটি চিত্র আমরা দেখতে পেলাম যে মুহূর্তে উপদেষ্টা পরিষদের যে শপথ গ্রহণটি শেষ হওয়ার মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই তারা বঙ্গভবনের সামনে একটি মশাল মিছিল নিয়ে আসলেন এবং এখন পুলিশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছে যাতে বঙ্গভবন অভিমুখে তারা প্রবেশ মুখে যেন তারা ঢুকতে না পারে এবং তারা ঢুকতে না পেরে এখন তারা বঙ্গভবনের সামনে বসে পড়েছেন রাস্তায় বসে পড়ে এখন তারা স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে তারা মেনে নেবে না এমনটি দাবি করছেন। আমরা একজনের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো যে আপনি কি আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করছেন? এটা বিবৃতি দিচ্ছে মানে ওই যে আজিব গ্রুপের ওই এখানে উপদেষ্টা হইতে পারবে না, এটাই আমাদের উদ্দেশ্য। তারা বলছেন যে আকিজ গ্রুপের কেউ আসলে এই উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারবেন না, অর্থাৎ শেখ বশিরউদ্দিন যাকে উপদেষ্টা হিসেবে জায়গা দেওয়া হয়েছে, উপদেষ্টা হিসেবে যিনি শপথ করেছেন তিনি আকিজ গ্রুপের কর্ণধার, তাকে আসলে উপদেষ্টা হিসেবে দেখতে চান না এই গণ অধিকার পরিষদ। আমরা আরেকজনের কাছে শুনবো যে আপনাদের আপত্তি কি কি, আপনারা কি দাবি? আপত্তি হলো দেখেন এই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থান হয়েছে মূলত ছাত্র জনতা দেশের আপামর প্রতিনিধি থাকার জন্য এই সরকারে, কিন্তু আমরা দেখছি সাবেক এমপি আপিলউদ্দিনের ভাই বশিরকে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়ে আসলেন। আসলে যারা সাবেক দোসর ছিল আওয়ামী লীগের, যারা 15টি বছর দেশকে কুরে কুরে খেয়েছে, সেই আপিলের ভাইকে কিসের বিনিময়ে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়ে আসলেন? এটাকে তামাশার জায়গা, 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে এই তামাশা করার জন্য, আপনারা কোন কিসের বিনিময়ে, কোন অর্থের বিনিময়ে, কোন যোগ সাজাশের বিনিময়ে আওয়ামী লীগের মনোনীত একজনকে উপদেষ্টা বানালেন? তার প্রতিবাদে আমরা এই বঙ্গভবনে এসেছি, আমরা জবাব চাই যে কিসের বিনিময়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে? এই উপদেষ্টাদেরকে তো আমরা এই আসে বসিনি, আমরা ছাত্র জনতার প্রত্যেকটি রাজনৈতিক কর্মী, আমরা যে আন্দোলনের সংগ্রামে ছিলাম আমরা কি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগকে প্রতিদিন ঘটিয়েছি? এই আওয়ামী লীগের সাবেক এমপির ভাই কীভাবে উপদেষ্টা পরিষদে আসে এবং কাদের মদতে আসে? এটা কোন জায়গায় পরামর্শ হয়ে উপদেষ্টা পরিষদে আসছে? অবশ্যই এখানে কোনো লেনদেন ব্যাপার আছে। আমরা উপদেষ্টাদেরকে সতর্ক করে দিতে চাই, প্লাস এই উপদেষ্টা পরিষদ যারা গঠন করে, যারা এর মূল নেতৃত্বে আছে তাদেরকে সতর্ক করে দিতে চাই, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না।